শেখ হাসিনার দিন শেষ, আওয়ামী লীগের দিন শেষ। আর এটা বলতে বলতে দেখতে পাচ্ছি এখন বিএনপির আন্দোলনের হাট ভেঙে গেছে, আর মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবদের আন্দোলনের দম ফুরিয়ে গেছে। ফখরুল ইসলাম আলমগীর সাহেবদের আন্দোলনের দম ফুরিয়ে গেছে, আর বিএনপির আন্দোলনের হাট ভেঙে গেছে। এখন হতাশার সুর, এখন হতাশার সুর। বিএনপি কি বলেছিল ডিসেম্বর মাসে? বলেছিল যে জননেত্রী শেখ হাসিনার দিন শেষ, খালেদা জিয়া ওই গুলশানে যেখানে আটক আছে সেখান থেকে আটক নাই অবশ্য, যেখানে অবস্থান করছে মাননীয় প্রধানমন্ত্রীর বদন্যতায় মহানুভবতায় কারাগারের বাইরে যেখানে তিনি অবস্থান করছে সেখান থেকে নির্দেশ দিবেন আর দেশ চলবে। আমরা কি দেখলাম? আমরা বললাম ঠিক আছে আপনারা একটা বড় সমাবেশ করেন, আমরা বললাম, ওনারা বলল 10 লক্ষ মানুষের সমাবেশ করবে। তো ঢাকা শহরে তো 10 লক্ষ মানুষের সমাবেশ করার মতো মাঠ নাই, তাই আমরা বললাম যে পূর্বাচলের বাণিজ্য মেলার মাঠ অনেক বড়, সেখানে যান, ওখানে যাবে না। তারপর আমরা আরো কয়েকটা মাঠের কথা বললাম, সেখানেও যাবে না। তারপর বললাম যে ঠিক আছে ঢাকা শহরের সবচেয়ে বড় মাঠ হচ্ছে সোহরাওয়ার্দী উদ্যান, সেখানে যান, সেখানেও গেল না। বললো যে আমরা পার্টি অফিসের সামনে থেকে নড়বো না, এবং পার্টি অফিসের সামনে 6 তারিখ বিকেলবেলা থেকে সমাবেশ করা শুরু করলো, এবং পুলিশের উপর হামলা পরিচালনা করা শুরু করলো। পুলিশ গিয়ে কি পেল? পুলিশ গিয়ে পেল তাজা বোমা, পুলিশ গিয়ে পেল 2 লক্ষ পানির বোতল, পুলিশ গিয়ে কি পেল? পানির বোতলকে সহজে কিন্তু পেট্রোল বোমায় রূপান্তর করা যায়, আপনারা জানেন।